অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে যে কারণে তিনি খেলতে পারেননি পরিবর্তে অধিনায়কত্ব করলেন মেহেদী হাসান মিরাজ গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মিরাজের নেতৃত্বে দাপটের সঙ্গে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ মেহেদী হাসান মিরাজের দলের জয় এলো সাত উইকেটের বড় ব্যবধানে আটচল্লিশ বল হাতে দেখে জয় পেল তারা টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে উনপঞ্চাশ দশমিক এক ওভারে দুশো তেষট্টি রানে অল আউট করেছিল বাংলাদেশ জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম লিটন দাস এবং অধিনায়ক মিরাজের সাহসী ব্যাটিংয়ের ওপর ভর করে বিয়াল্লিশ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ জয়ের জন্য দুশো চৌষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সূচনাটাই দুর্দান্ত করেছিল বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম বিশ দশমিক চার ওভার ব্যাট করে একশো একত্রিশ রানের দারুণ এক জুটি গড়ে তোলে তারা দুজন দূষণ হেমন্তর বলে লিটন দাস পাথি হাতে যখন ক্যাচ তুলে দেন তখন তার নামের পাশে শোভা পাচ্ছিল ছাপ্পান্ন বলে একষট্টি রান এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নেমেই তানজিদ তামিমের সঙ্গে জুটি বাঁধেন মেহেদি হাসান মিরাজ বাহান্ন রানের জুটি গড়ে তোলেন তারা সেঞ্চুরির পথে হাঁটছিলেন তানজিদ তামিম তবে শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেলেন না তিনি আটাশি বলে চুরাশি রান করে লাহিরো কুমারার বলে আশালঙ্কার হাতে তালুবদ্ধ হয়ে প্যাভিলিয়নে ফেরত যান জুনিয়র তামিম দশটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মার মারেন তিনি তাওহিদ হৃদয়ে এসে কিছুই করতে পারেননি গোল্ডেন ডাক মেরে আউট হয়ে যান পরের পথটুকু মুশফিকুর রহিমকে নিয়েই পাড়ি দেন মিরাজ চৌষট্টি বলে সাতষট্টি রানে মিরাজ অপরাজিত ছিলেন তেতাল্লিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম লঙ্কানদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন লাহির কুমারা বেল্লা লাগে ও দুশান হেমাদ। এর আগে পাথম নিশাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভার জোড়া ফিফটি হাকালেও পাঁচ বল বাকি থাকতে লঙ্কানদের দুশো তেষট্টি রানে অল আউট করে দেয় টাইগাররা দলের পক্ষে বড় রানের সংগ্রহ এনে দিতে চেষ্টা চালান ধনঞ্জয়া সিলভা যদিও হাফ সেঞ্চুরি করেও তাই বেশি দূর এগিয়ে নিতে পারেননি তিনি ঊনআশি বলে পঞ্চান্ন রান করে মিরাজের বলে মাহমুদুল্লার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে দুশো তেষট্টি রানে অল আউট হয় শ্রীলঙ্কা বাংলাদেশের শেখ মাহাদি ছত্রিশ রানে নেন তিনটি উইকেট একটি করে উইকেট শিকার তানজিম সাকিব শরিফুল ইসলাম মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের